আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ, স্বাগতম সংবাদ সংক্ষেপে। পরবর্তী সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ঐকমত্যের উপর জোর দিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দ্বাদশ সংসদ নির্বাচনের এক বছর আগে রাজনৈতিক মতানৈক্যের মধ্যে জাতীয় ভোটার দিবসে বৃহস্পতিবার ঢাকায় নির্বাচন ভবনে আলোচনা সভায় এ নিয়ে কথা বলেন তিনি। সিইসি বলেন, আমরা কিন্তু একটা সংকটে আছি, কারণ আমরা এখনও রাজনৈতিক অঙ্গনে পুরোপুরি ঐকমত্য দেখতে পাচ্ছি না। এই ঐকমত্যটা খুব বেশি প্রয়োজন। দুই পক্ষের মতভেদ না কাটলে রাজনৈতিক সংকট বাড়ার শঙ্কাও প্রকাশ করেন তিনি। যদি ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে রাজনৈতিক সংকট উদ্ভূত হওয়ার শঙ্কাটা তিরোহিত হয়ে যায়। আমরা কখনোই চাই না নির্বাচনের পূর্বে বা নির্বাচনোত্তর কোনো রাজনৈতিক সংকট উদ্ভূত হোক। নির্বাচনকালীন সরকার নিয়ে করার কিছু না থাকলেও সব দলকে নির্বাচনে আনতে নিজেদের চেষ্টার কথা বলে আসছে ইসি। আলোচনা অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান বলেন, সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই আমরা। ভোটার, দল, প্রার্থী, এজেন্ট, গণমাধ্যম কর্মী সবার জন্য নির্বিঘ্ন পরিবেশ তৈরিতে কমিশনের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। এক্ষেত্রে সবার সহযোগিতাও চাই আমরা। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাও সব দলের অংশগ্রহণ প্রত্যাশা করে বলেন, সবার আস্থা অর্জনে কমিশন কাজ করে যাচ্ছে। তবে দেশের নির্বাচন ব্যবস্থা এখনও জনগণের পুরোপুরি আস্থা অর্জন করতে পারেনি বলে স্বীকার করেন সিইসি। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা খুব ভালোভাবে আস্থাভাজন এখনও হয়ে ওঠেনি, মানুষের আস্থা অর্জন করতে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে আস্থা ফিরিয়ে আনা। 17 কোটি মানুষের বাংলাদেশে ভোটার সংখ্যা এখন 11,91,451,440 জন, যারা এবছর শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবসে সকালে চূড়ান্ত এই ভোটার তালিকা প্রকাশ করেন। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান, এবার হালনাগাদের পর চূড়ান্ত তালিকায় 6,04,45,572 জন পুরুষ, 5,87,04,879 জন নারী এবং 837 জন হিজড়া ভোটার রয়েছেন। রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, আইনজীবী একটি মহৎ পেশা। আইনি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন আইনজীবীদের আচরণে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় তিনি বলেন, নিজেদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, তবে দায়িত্ব পালনকালে রাজনীতির ঊর্ধ্বে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে। জনগণ যেন দ্রুত ন্যায় বিচার পায় তা নিশ্চিত করতে বিচারকদের আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনেরও আহ্বান জানান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চম এলডিসি সম্মেলনে অংশ নিতে আগামী 4 মার্চ কাতার সফরে যাচ্ছেন। কাতারের রাজধানী দোহায় 5 থেকে 9 মার্চ এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে তিনি এলডিসি উত্তরণে বাংলাদেশকে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাবেন। এটি হবে এলডিসি দেশ হিসেবে বাংলাদেশের শেষ এলডিসি শীর্ষ সম্মেলন, কারণ 2026 সাল নাগাদ বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ হবে। বৃহস্পতিবার গণমাধ্যমে সাপ্তাহিক ব্রিফিংকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি শাখার মহাপরিচালক সেহেলি সাবরিন বলেন, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কাতারের আমির তামিম বিন হামাদ আল সানি ও প্রধানমন্ত্রী খালেদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল সানির সঙ্গে দেখা করবেন। তিনি রুশ ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির মূল্য বৃদ্ধির পাওয়ায় জ্বালানি তেলের ক্ষেত্রে কাতারের সহায়তা চাইতে পারেন। সম্মেলন চলাকালে তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করবেন। ভারত সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বুধবার দিল্লিতে তার সফরের প্রথম দিনেই আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর জন্য কিছু নির্দিষ্ট প্রস্তাব পেশ করেছেন, যা নিয়ে কূটনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ভারতের সাবেক কূটনীতিকদের অনেকেই মনে করছেন, সাম্প্রতিককালে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে এমন কঠোর বার্তা দেওয়ার নজির খুব কমই আছে। তাদের কেউ কেউ এমনও মনে করছেন, বাংলাদেশ আসলে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যকার কিছু কিছু অপ্রিয় সত্যের প্রতি দিক নির্দেশ করেছে। দিল্লির শীর্ষস্থানীয় স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে বুধবার সন্ধ্যায় যেসব প্রস্তাব তুলে ধরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তার মধ্যে রয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যের পরিমাণ পৃথিবীর অন্য যে কোনো অঞ্চলের চেয়ে কম। এই বাণিজ্যের পরিমাণ বাড়ানোর জন্য বাধা বা ব্যারিয়ারগুলো দূর করতে হবে।
একটা দেশ হঠাৎ করে খেয়াল খুশি মতো আরেকটা দেশের উপর ট্যারিফ বা নন ট্যারিফ ব্যারিয়ার বসিয়ে দিয়ে বাণিজ্যিক সম্ভাবনাকে ব্যাহত করলো, এভাবে তো চলতে পারে না। বরং এক দেশ যাতে অন্য দেশে বিনিয়োগ করতে পারে, তার জন্য সব পারস্পরিক বিধিনিষেধ দূর করতে হবে বলেছেন তিনি। আমাদের এই অঞ্চলের ভূগোলই আসলে এই নিয়তি নির্দিষ্ট করে দিয়েছে যে প্রাকৃতিক সম্পদকে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ভাগাভাগি করে নিতে হবে, যার মধ্যে নদীর জলও আছে। এখানে একটি দেশ কিছুতেই অন্য একটি দেশকে তার ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করতে পারে না, আরেকটি প্রস্তাবে বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। কোনো দেশ যাতে তাদের অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে অন্য দেশের মানুষকে চটিয়ে না ফেলে, সেদিকেও যত্নবান হওয়ার কথা বলেছেন একে আব্দুল মোমেন। তার কথায়, আমাদের খেয়াল রাখতে হবে যাতে কোনো দেশ তাদের ঘরোয়া রাজনীতির ইস্যুগুলো দিয়ে অন্য দেশের গরিষ্ঠ সংখ্যক মানুষের ভাবাবেগকে না আহত করে ফেলে। এই প্রস্তাবগুলো তুলে ধরতে গিয়ে তিনি কোনো দেশের নাম করেননি ঠিকই, কিন্তু এর মাধ্যমে তিনি যে মূলত ভারতকেই বার্তা দিতে চেয়েছেন তা নিয়ে পর্যবেক্ষকদের কোনো সংশয় নেই। ভোক্তা পর্যায়ে তরল পেট্রোলিয়াম গ্যাসের দাম কমেছে। নতুন দামে 12 কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে 1,422 টাকা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন এই দর গতকাল সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। ফেব্রুয়ারিতে 12 কেজি সিলিন্ডারের দাম ছিল 1,498 টাকা, সে হিসেবে গত মাসের তুলনায় দাম কমেছে 76 টাকা। বিদ্যুৎ কোম্পানিগুলোর ব্যাংক ঋণের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে করে বিদ্যুৎ উৎপাদকেরা এখন থেকে ব্যাংক থেকে তাদের ইচ্ছামতো ঋণ নিতে পারবেন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে তা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বিদ্যুৎ উৎপাদনে অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে জ্বালানি তেল সহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য প্রয়োজনীয় ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। চলতি 2023 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ঋণ পেতে সংরক্ষিত মূলধনের 25% ঋণ দেওয়ার হিসাবটি কার্যকর হবে না। পরবর্তী ঋণ সীমা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন 1991-এর 26 খ-এর 1 অনুযায়ী আগে একটি কোম্পানিকে ব্যাংকের সংরক্ষিত মূলধনের 25% বেশি ঋণ দেওয়ার সুযোগ ছিল না, তবে বিদ্যুৎ উৎপাদনে অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানির 14 নম্বর আইনের 121 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বিদ্যুৎ উৎপাদকদের এই সুবিধা দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। ফখরুল বলেন, আওয়ামী লীগের সব মানুষ মরিয়া হয়ে গেছে, পাগল হয়ে গেছে, লুট করে অতি দ্রুত সব সম্পদ নিয়ে এদেশ ছেড়ে চলে যাবে, ঠিক যেভাবে বর্গীরা আমাদের দেশে আগে এসে সব সম্পদ লুট করে নিয়ে যেত। আজকে আওয়ামী লীগ ঠিক একইভাবে সেই লুটের একটা আসর বসিয়েছে, লুটের একটা উৎসব সৃষ্টি করেছে। এই সরকার ঐতিহ্য, কৃষ্টি, ইতিহাস সব কিছুকে ধ্বংস করেছে, সুতরাং আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই। ভারতের রাজধানী দিল্লিতে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট G20-র পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় কণ্ঠকাকীর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে ইউক্রেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে তীব্র মতবিরোধে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, যার জেরে এর আগে বেঙ্গালুরুর G20 অর্থমন্ত্রীদের সম্মেলনের মতো দিল্লির এই সম্মেলনেও কোনো যৌথ বিবৃতি আসছে না বলে জানিয়েছে আয়োজক দেশ ভারত। ইউক্রেন যুদ্ধ শুরুর 1 বছর পর এই সম্মেলনেই প্রথম মুখোমুখি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। একে অপরকে কটাক্ষ করে কথাও বলেছেন তারা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইউক্রেনে বিনা উস্কানিতে রাশিয়ার আগ্রাসন এবং অন্যায় যুদ্ধের কারণে বৈঠকের আলোচনা পণ্ড হয়েছে। ওদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমাদের বিরুদ্ধে ব্ল্যাকমেইল এবং হুমকি সৃষ্টির অভিযোগ করেছেন বলে জানিয়েছে বিবিসি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পশ্চিমা দেশগুলো নিরপেক্ষ দেশগুলোর উপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যাতে তারা ইউক্রেনে যুদ্ধের নিন্দা জানায়। পশ্চিমারা সব কিছুতে এবং প্রত্যেককেই চাপ দেওয়ার চেষ্টা করছে। ভারত জানায়, তারা ইউক্রেন যুদ্ধ থেকে আলোচনা অন্যদিকে ফেরাতে উন্নয়নশীল দেশগুলোর উপর প্রভাব ফেলা বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করতে চেয়েছিল, কিন্তু ইউক্রেন নিয়ে তর্কাতর্কি স্তিমিত করা যায়নি। ভূমিকম্পের 3 সপ্তাহ কেটে গেছে, এখন পালা ধ্বংসস্তূপ সরানোর।
তবে কয়েক লাখ টন ধ্বংসস্তূপ সরাতে গিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে তুর্কি সরকার। ইউএনডিপি বলছে ভূমিকম্প এবং এর আফটার শকের কারণে 116 থেকে 210 মিলিয়ন টন ধ্বংসস্তূপ জমা হয়েছে, যা প্রায় 100 বর্গ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে রয়েছে। আর এত সংখ্যক ধ্বংসস্তূপ সরাতে গিয়েই ব্যাপক চ্যালেঞ্জের মুখে এরদোয়ান সরকার। গত 6 ফেব্রুয়ারি তুরস্ক সিরিয়ার সীমান্তে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্ক। এরপর থেকে কয়েক হাজার আফটার শক অনুভূত হয়েছে, যেসব ছোট মাঝারি আকারের কম্পনের ফলেও নতুন করে ধসে পড়েছে বহু ঘরবাড়ি। তুর্কি সরকারের তথ্য বলছে ভূমিকম্পের ফলে 1,56,000 ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে অধিকাংশই সম্পূর্ণভাবে ধসে কংক্রিটের স্তূপে পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আরও অনেক স্থাপনা। এসব স্থাপনাও সরকারের উদ্যোগে ভেঙে ফেলা হবে, ফলে যে বিশাল পরিমাণ ধ্বংসস্তূপ জমা হয়েছে তা সরানোর মতো সক্ষমতা সরকারের নেই। বিশেষজ্ঞদের শঙ্কা, দেশটির পুরনো ভবনগুলোর উপাদানে অ্যাসবেস্টস থাকতে পারে, যা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। এই উপাদান অনেক দেশের মতো তুরস্কেও নিষিদ্ধ করা হয়েছে, তবে এখন সেই উপাদান বাতাসে মিশে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এই ঝুঁকি রোধ করার মতো কোনো ব্যবস্থা নেয়ার মতো অবস্থায়ও নেই সরকার, ফলে এই ভূমিকম্পের প্রভাব দেশটিতে ধারণার চেয়েও দীর্ঘমেয়াদী হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ইরানে মেয়েদের স্কুলে নতুন করে বিষাক্ত গ্যাসের হামলা হচ্ছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কমপক্ষে 26টি স্কুলের বহু মেয়েকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। নভেম্বর মাস থেকে 1,000-এরও বেশি মেয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে গেছে। তাদের মধ্যে শ্বাসকষ্ট থেকে শুরু করে ক্লান্তি, ঝিমুনির উপসর্গ দেখা দিচ্ছে। ইরানে অনেক মানুষ সন্দেহ করছে মেয়েদের স্কুলগুলো যাতে বন্ধ করে দেওয়া হয়, সেই লক্ষ্যে ইচ্ছা করে গ্যাস ছড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সরকার এখনও এই ধরনের ষড়যন্ত্র তত্ত্বকে গুরুত্ব দিচ্ছে না। ইরানের ফার্স সংবাদ সংস্থা খবর দিয়েছে স্কুলে গ্যাস হামলার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ইরানের স্বাস্থ্যমন্ত্রী আহমদ ভাহিদি প্রেসিডেন্ট রাইসি, যাকে এ ধরনের বিষক্রিয়ার কারণ খোঁজার দায়িত্ব দিয়েছেন, বলেছেন এমন গ্রেপ্তারের খবর সঠিক নয়। কিছু ছাত্রী এবং অভিভাবক সন্দেহ করছে পুলিশ হেফাজতে মাহসা আমিনী নামে এক নারীর মৃত্যুর ঘটনা কেন্দ্র করে সম্প্রতি সরকার বিরোধী যে ব্যাপক আন্দোলন হয় তাতে অংশ নেওয়ার শাস্তি হিসেবে মেয়েদের স্কুলগুলোকে টার্গেট করা হচ্ছে। আর্জেন্টাইন ফুটবল প্রেমীদের নয়নের মণি লিওনেল মেসি, তার হাত ধরেই 36 বছর পর বিশ্বকাপ শিরোপা উৎসবে মেতে ওঠার উপলক্ষ পেয়েছে আলবি সেলেস্তারা। সেই তাকেই হুমকি দিয়েছে সন্ত্রাসীরা, চিরকুটে বার্তাও পাঠিয়েছে মেসি, তোমার জন্য অপেক্ষা করছি আমরা লিখে। রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে রোজারিওর সান্তা ফে প্রদেশে বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি মেসির স্ত্রী আন্তোনেল্লো রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন একটি সুপার মার্কেটে এসে গুলি ছুড়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর এবং মেয়রের উদ্ধৃতি দিয়ে তারা জানিয়েছে ওই সন্ত্রাসীরা হাতে লেখা একটা চিরকুটু রেখে গেছে দোকানের দরজায়। সেখানে আর্জেন্টিনা অধিনায়ক এবং 7 বারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসিকে হুমকি দিয়ে বার্তা লেখা আছে। আর্জেন্টিনার সব শহরের মধ্যে রোজারিওতে খুনের হার সবচেয়ে বেশি। এমন একটা সময় এই হামলার ঘটনা ঘটল যখন এই মাসের শেষ সপ্তাহে আর্জেন্টিনা 2টি প্রীতি ম্যাচ খেলবে দেশের মাঠে। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপ জয়ের পর এই প্রথম আন্তর্জাতিক ফুটবলে পা রাখবে লিওনেল স্কালোনির দল। অবশ্য 2টি ম্যাচের কোনোটিরই ভেন্যু রোজারিও নয়। 23 মার্চ রাজধানী বুয়েন্স আয়ার্সে পানামা এবং 28 মার্চ সান্তিয়াগো দেল এস্তেরোতে কিরাসাওয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ইন্দোরের স্পিন স্বর্গে বল হাতে ছড়ি ঘোরালেন ন্যাথান লায়ন। তাকে সামলানোর কোনো পথই যেন জানা ছিল না প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। তার খুনে বোলিংয়ে আবারও 200-এর আগে গুটিয়ে গেল ভারত। সিরিজে প্রথম জয়ের শক্ত ভিত পেল অস্ট্রেলিয়া। দিন জুড়ে দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে 8 উইকেট নেন এই অফ স্পিনার। মূলত তার স্পিনের সামনেই আরও একবার মুখ থুবড়ে পড়ে স্বাগতিকদের শক্ত ব্যাটিং লাইন আপ। বর্ডার গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়াকে 197 রানে গুটিয়ে ব্যাটিংয়ে নামে ভারত। প্রথম ইনিংসে 109 রান করা স্বাগতিকরা এবারও ব্যাট হাতে শুরু থেকে দিশা হারিয়ে করতে পারে কেবল 163 রান। 76 রানের লক্ষ্যে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবে অস্ট্রেলিয়া।
হলকার ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের যে ভয়ঙ্কর অবস্থা তাতে এই রান তাড়া করাও সহজ হওয়ার কথা নয়। ধীরগতি ও অসমান বাউন্সের উইকেটে ম্যাচের প্রথম ঘন্টা থেকেই বল করছে বিশাল টার্ন। কঠিন এই চ্যালেঞ্জই মোকাবেলা করতে হবে স্টিভেন স্মিথ, মানস লাবুসেনদের। ইতিহাস জানাচ্ছে 2016 সালে দেশের মাটিতে ইংলিশদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে লড়াই করে 21 রানে হারলেও দ্বিতীয় ম্যাচে 34 রানের জয়ে দাপটে সিরিজে ফিরে এসেছিল মাশরাফির বাংলাদেশ। এবার বুধবার প্রথম ম্যাচে 209 রানের ছোট্ট পুঁজি নিয়েও বোলারদের নৈপুণ্যে জয়ের সম্ভাবনা জাগিয়ে ডেভিড মালানের কাছেই হেরে গেছে তামিমের দল। এখন দ্বিতীয় ম্যাচে কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে সিরিজের সমতা ফেরাতে পারবে টাইগাররা? বাংলাদেশ ভক্ত ও সমর্থকদের যে অংশটা ইতিহাস পরিসংখ্যান নিয়ে ঘাটাঘাটি বেশি করেন, যারা সংস্কারবাদী, তারা তো আশায় উন্মুখ। তাদের আশা, প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার পরও ছোট পুঁজি নিয়ে জয়ের খুব কাছে যাওয়া বাংলাদেশ আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচেই ইংলিশদের হারিয়ে দেবে। সেটা আকাশ কুসুম কল্পনা নয়, প্রথম ম্যাচের উইকেট এবং চালচিত্র বলে দিয়েছে যে বাংলাদেশ আর গোটা 30-এক রান করতে পারলেই এই ম্যাচের ফল ভিন্ন হতে পারত। তার মানে শেরে বাংলার যে পিচে প্রথম ম্যাচ হয়েছে সেটা আসলে ছিল 240 থেকে 250 রানের পিচ। তারপরও বুধবার বাংলাদেশের বিপক্ষে 210 রান করে জিততেই ঘাম ছুটে গেছে ইংলিশদের। বাংলাদেশ ইংল্যান্ডের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আজ শুক্রবার দুপুর 12টায়। সংবাদ সংক্ষেপ এখন এইটুকুই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি অনুগ্রহ করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।